আরব সাগর আর লোহিত সাগরের ঠিক মাঝামাঝি এলাকায় আফ্রিকার যে দেশটি শিঙের মতো বাঁকা, সেটিই সোমালিয়া। দেশটির মানচিত্র দেখতে শিঙের মতো হওয়ার কারণে সোমালিয়াকে হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার শিঙ বলা হয়। বিগত শতাব্দীর 90 দশকের শুরুতে সোমালিয়ার সামরিক স্বৈরশাসক মোহাম্মদ সাইদ বারির সরকারের পতনের পর দেশজুড়ে ভয়ানক গৃহযুদ্ধ শুরু হয়। ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ফলশ্রুতিতে পরবর্তী দশকে সোমালিয়া উপকূলে আধুনিক জলদস্যুতার জন্ম নেয়। সোমালিয়ার সমুদ্র উপকূলভাগে জলদস্যুতার ঘটনা বিশ্ব বাণিজ্য ও এর নিরাপত্তার জন্য ব্যাপক হুমকি হয়ে দাঁড়ায়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর হস্তক্ষেপ সত্ত্বেও সোমালিয়ায় জলদস্যুতা থেমে থাকেনি। কী কেন কীভাবে এ পর্বে জানব সোমালিয়ার জলদস্যুতা কেন এবং কীভাবে শুরু হয়েছিল। শুরু করার আগে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। ১৬৫০ সাল থেকে 1730 সাল পর্যন্ত সময়টা ছিল জলদস্যুতার স্বর্ণযুগ। সে সময় ব্রিটিশরা সাম্রাজ্য বিস্তার করার জন্য সমুদ্রপথে বহু অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ব্যবহৃত জাহাজের কর্মীদেরকে উদয়াস্ত পরিশ্রম করতে হতো, কিন্তু বিনিময়ে তাদের ঠিকমতো খেতেও দেওয়া হতো না। কাজে ফাঁকি দিলেই জাহাজের সারেং তাদের চাবুক পেটা করত, মাস শেষে ঠিকমতো মজুরি দিত না, এমনকি শাস্তিস্বরূপ কখনো কখনো জাহাজ থেকে সমুদ্রেও ফেলে দেওয়া হতো। এসব অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই বহু নাবিক সে সময় জলদস্যুতে পরিণত হয়। আধুনিক যুগের সোমালীয় জলদস্যুরাও এক প্রকার প্রতিরোধ গড়তে গিয়েই জলদস্যুতার মতো ভয়ঙ্কর পেশায় জড়িয়ে পড়েছে। 1991 সালে সোমালিয়ার সরকার ব্যবস্থা ভেঙে পড়ার পর থেকে সোমালিয়ার সমুদ্র সীমায় ইউরোপীয় বহু জাহাজ রহস্যময় ঘোরাফেরা করতে শুরু করে। তারা সোমালিয়া উপকূলের কাছে বিরাট বিরাট ব্যারেল ফেলতে থাকে। উপকূলে ভেসে আসা এসব ব্যারেলে ছিল তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। এর প্রভাব সোমালিয়ানরা তখনই বুঝতে পারে যখন উপকূলীয় অধিবাসীরা অসুস্থ হতে শুরু করে। প্রথম প্রথম তারা নানা রকম অদ্ভুত রোগে আক্রান্ত হতে থাকে এবং এক পর্যায়ে গর্ভবতী সোমালি নারীরা বিকলাঙ্গ শিশু প্রসব করতে শুরু করে। 2005 সালে সুনামির পর হাজার হাজার পরিত্যক্ত ও ফুটো ব্যারেল সোমালিয়ার উপকূলে ভরে যায়। এসব বর্জ্য বেশিরভাগই আসে ইউরোপীয় হাসপাতাল ও কারখানাগুলো থেকে। ইতালিয়ান মাফিয়াদের মাধ্যমে সস্তায় তারা এসব বর্জ্য সোমালিয়ার সমুদ্র সীমায় খালাস করে। নানা ধরনের পারমাণবিক উপাদান, সীসা, ক্যাডমিয়াম ও মার্কারির মতো ক্ষতিকর পদার্থ সোমালিয়ার পানিতে মিশে যায়। এর ফলে সোমালিয়ার উপকূলবর্তী জনগণ মারাত্মক তেজস্ক্রিয়তায় ভুগতে থাকে। সোমালিয়ার জলসীমায় এসব তেজস্ক্রিয় বর্জ্য ফেলা বন্ধ করা তো দূরের কথা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও কোনো পদক্ষেপই গ্রহণ করেনি ইউরোপীয় সরকারগুলো। একই সময়ে অন্য কিছু ইউরোপীয় জাহাজ সোমালিয়ার সমুদ্র লুট করতে থাকে। সোমালিয়ার প্রধান সম্পদ তাদের সামুদ্রিক মাছের ভাণ্ডার। ইউরোপ থেকে আগত কিছু জাহাজ প্রতি বছর প্রায় $300 মিলিয়ন সমমূল্যের সামুদ্রিক মাছ ধরে নিয়ে যেতে থাকে। স্থানীয় জেলেরা দেখতে পায় তাদের সমুদ্র দিন দিন মাছহীন হয়ে পড়ছে। সে পরিস্থিতিতে সাদাসিধে এসব জেলেরা তাদের স্পিডবোট নিয়ে বর্জ্য ফেলা ও মাছ ধরার জাহাজগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বেআইনি মাছ ধরা এবং উপকূল দূষণ থামানোর জন্য জাহাজগুলোর উপর ট্যাক্স বসানোরও চেষ্টা চলে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এক পর্যায়ে তারা বর্জ্য ফেলা অবস্থায় বেশ কিছু জাহাজ আটক করে। বর্জ্যবাহী জাহাজ আটকের মধ্য দিয়ে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এক পর্যায়ে এসব জেলেরা বুঝতে পারে যে জাহাজগুলিকে তাড়িয়ে দেওয়া বা ট্যাক্স সংগ্রহ করার চেয়ে জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করা অনেক সহজ। তাই সুযোগ সন্ধানী একটি অংশ জাহাজ ও নাবিকদের আটক করে মুক্তিপণ আদায় করার মাধ্যমে সত্যিকারের জলদস্যু হয়ে উঠল। সমুদ্র সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা থাকার কারণে স্থানীয় জেলেরা এবং পূর্ববর্তী সরকার বা স্থানীয় সম্প্রদায়ের হয়ে যুদ্ধ করা সাবেক সেনা সদস্যরা মিলে সহজেই কুখ্যাত জলদস্যু দল গড়ে তুলতে থাকে। এসব জলদস্যুরা স্থানীয় জনগণের কাছে বিপুল জনপ্রিয়তা পায়। প্রায় 70 ভাগেরও বেশি সোমালীয় মনে করে জলদস্যুতাই তাদের সমুদ্র প্রতিরক্ষার জাতীয় কৌশল। 2000 সাল থেকে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে ওঠে সোমালীয় জলদস্যুরা। জলদস্যুরা বিশ্বাস করে যে তারা বিদেশিদের হাত থেকে নিজেদের মাছ ধরার অঞ্চল ও জাতীয় সম্পদ রক্ষা করছে।
তাদের নিজস্ব বিশ্বাস ও আর্থিক লাভের কারণে নতুন নতুন সদস্যরা দস্যু দলে নাম লেখায়। বিদেশি পণ্যবাহী জাহাজ ছিনতাই ও মুক্তিপণ আদায় করার মাধ্যমে জলদস্যুরা অতি সহজেই বহু টাকা উপার্জন করতে শুরু করে। ফলে এই অঞ্চলে জলদস্যুতা একটি ভয়াবহ ও স্থায়ী রূপ ধারণ করে। 2013 সালের পর থেকে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের কারণে জলদস্যুদের কার্যক্রম কিছুটা কমলেও একেবারে বন্ধ হয়নি। তবে জাতিসংঘ, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কিছু দেশের সামরিক হস্তক্ষেপের কারণে বর্তমানে জলদস্যুদের আক্রমণের হার অনেকটাই কমে এসেছে। সোমালিয়ান জলদস্যুরা সামান্য স্পিডবোট ব্যবহার করে সমুদ্রের মাঝখানে কিভাবে বড় বড় জাহাজ ছিনতাই করে তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কী কেন কীভাবে চ্যানেলে কী কী বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।